নমস্কার, আমি রতন দে, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, সেটা হচ্ছে গিয়ে এক্সারসাইজ। এক্সারসাইজ বা ব্যায়াম করার প্রবণতা প্লেয়ারদের মধ্যে দিন দিন কমে যাচ্ছে। ব্যায়াম করতে বা কষ্ট করতে যেন কোনো প্লেয়ারের ইচ্ছা নেই। পরিশ্রম না করলে সফলতা কখনোই আসে না, সফলতা পেতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে। কঠোর অনুশীলনের বিকল্প নেই, এই কথাটা আমরা জানি, কিন্তু আমরা এটাকে মেনে কখনো চলি না। তা আমরা এটাকে মেনে চলার চেষ্টা করব। আগে তোমাদের বলি যে ব্যায়াম করলে কি হয় আর না করলে কি হয়। একটা রিসার্চের রেজাল্ট আমি এখানে তুলে ধরছি, যেটা তোমরা বুঝতে পারবে যে ব্যায়াম না করলে কি হয় আর ব্যায়াম করলে কি হয়। এখানে চারটি গ্রুপে ভাগ করে প্লেয়ারদের দীর্ঘদিন প্র্যাকটিস করানো হয়েছে। সেখানে কিছু প্লেয়ারকে নিয়মিত প্র্যাকটিস করানো হয়েছে, কিছু প্লেয়ারকে অনিয়মিত প্র্যাকটিস করানো হয়েছে। তার রেজাল্ট কি দাঁড়িয়েছে সেটা এই সমীক্ষায় দেখাচ্ছে। এটা হচ্ছে গিয়ে খেলোয়াড়ের সংখ্যা। প্রথম ব্যাচে 318, দ্বিতীয় ব্যাচ 312, তৃতীয় ব্যাচ 307, চতুর্থ ব্যাচ 317। এই চারখানা ব্যাচে প্র্যাকটিস করানো শুরু হয়েছে এবং এদেরকে অনিয়মিত ব্যায়াম, কোনো নিয়ম মেনে না, যখন ইচ্ছা ব্যায়াম হচ্ছে, যখন ইচ্ছা ব্যায়াম হচ্ছে না, এরকম ভাবে একটা এদেরকে প্র্যাকটিস করানো হয়েছে। টোটাল প্লেয়ারের সংখ্যা হয়েছে 1254। এই প্লেয়ারদের নিয়ে এক বছর ধরে প্র্যাকটিস করানো হয়েছে। এক বছর পর কি রেজাল্ট এসছে সেটা বলছি। এখানে প্রথম ব্যাচে আঘাতপ্রাপ্ত প্লেয়ারের সংখ্যা, ২৪, দ্বিতীয় ব্যাচে ১৪, তৃতীয় ব্যাচে ২২, আর চতুর্থ ব্যাচে ২৩, মোট ৮৩। অস্ত্রোপচারের সংখ্যা মানে অপারেশনের সংখ্যা, কতজন প্লেয়ারের চোট আঘাতের জন্য অপারেশন হয়েছে। প্রথম ব্যাচে ৬ জন, দ্বিতীয় ব্যাচে ৪ জন, তৃতীয় ব্যাচে ৪ জন, আর চতুর্থ ব্যাচে ৫ জন। মোট ১৯ জনের অস্ত্রোপচার হয়েছে বা অপারেশন হয়েছে। এবারে যাদেরকে নিয়মিত ব্যায়াম করানো হয়েছে তাদের রেজাল্ট কি দেখা যাচ্ছে। এখানে খেলোয়াড়ের সংখ্যা প্রথম ব্যাচে 298, দ্বিতীয় ব্যাচে 277, তৃতীয় ব্যাচে 350, চতুর্থ ব্যাচে 302, মোট 1227। এই প্লেয়ারদেরকে নিয়মিতভাবে প্র্যাকটিস করানো শুরু হয়েছে। এক বছর পর বাদে কি দেখা গেল যে আঘাতপ্রাপ্ত প্লেয়ারের সংখ্যা প্রথম ব্যাচে 18, দ্বিতীয় ব্যাচে 16, তৃতীয় ব্যাচে 9, চতুর্থ ব্যাচে 7, মোট 50 জন প্লেয়ার আঘাতপ্রাপ্ত হয়েছে। অস্ত্রোপচারের সংখ্যা অর্থাৎ অপারেশন হয়েছে কজন, প্রথম ব্যাচে 1, দ্বিতীয় ব্যাচে 4, তৃতীয় ব্যাচে 1, চতুর্থ ব্যাচে 1, মোট 7। তাই দুটোর মধ্যে যদি আমি তুলনা করে দেখি তাহলে দেখা যাবে যে যারা যেই ব্যাচের প্লেয়াররা নিয়মিত ব্যায়াম করেছে, নিয়মিত এক্সারসাইজ করেছে, তাদের চোট আঘাতও কম হয়েছে, অস্ত্রোপচারও কম হয়েছে। যারা ঠিকমতো প্র্যাকটিস করছো না, যারা নিয়মিত এক্সারসাইজ করছো না, যারা নিয়মিত জিম করছো না, তারা কিন্তু চোট আঘাতে অকালে হারিয়ে যাবে। নিজের চোট আঘাত থেকে নিজেকে বাঁচাতে, নিজের পারফরমেন্সকে ধরে রাখার জন্য নিয়মিত ব্যায়াম করতেই হবে। এই নিয়মিত ব্যায়ামকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। ব্যায়ামকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এক নম্বর ওজনহীন ব্যায়াম, ওজনহীন ব্যায়াম মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। দু নম্বর ওজন সহ ব্যায়াম, ওয়েট ট্রেনিং, সেটা আমরা জিমে গিয়ে করতে পারি। তৃতীয় সহ্য শক্তি বৃদ্ধিমূলক ব্যায়াম অর্থাৎ এন্ডুরেন্স ট্রেনিং। এইভাবেই এক্সারসাইজকে তিনটে ভাগে ভাগ করে এক্সারসাইজ করতে হবে। খেলোয়াড়দের নিয়মিত ব্যায়ামের ফলে কি কি উপকার পাওয়া যায় তা আমি একটু দেখাচ্ছি। খেলোয়াড়দের নিয়মিত ব্যায়ামের উপকারিতা, এক নম্বর অর্জিত স্বাস্থ্যের উন্নতি, দু নম্বর কষ্ট সহিষ্ণুতা ও সহ্য শক্তি বাড়ায়, তিন নম্বর খেলার সময় আঘাত পাওয়ার আশঙ্কা কম, চার নম্বর অর্জিত স্বাস্থ্যের উন্নতির সঙ্গে সঙ্গে মানসিক বল যোগায়,
পাঁচ নম্বর খেলার মানের উন্নতি করে। ছ নম্বর আঘাতপ্রাপ্ত খেলোয়াড়দের তাড়াতাড়ি মাঠে ফিরে আসতে সাহায্য করে। তাহলে বুঝতে পারছো এক্সারসাইজের কত গুণ। ভালো ফুটবল খেলতে গেলে তোমাকে এক্সারসাইজ করতেই হবে। এক্সারসাইজ থেকে দূরে সরে গেলে কখনোই তুমি ভালো পারফরমেন্স করতে পারবে না। ভালো পারফরমেন্স করতে গেলে তোমাকে এক্সারসাইজ করতে হবে। তুমি ভালো করে এক্সারসাইজ করো, তুমি ভালো করে প্র্যাকটিস করো, তুমি তোমার ক্যারিয়ারের টপ লেভেলে ওঠো, এটাই আশা করব। আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার ভিডিও দেখতে থাকো। আগামী দিন আরো সুন্দর সুন্দর আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।